হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যারা এয়ারটেল সিম ব্যবহার করেন 2021 সালের সবচেয়ে বেস্ট যে অফারগুলো আছে ইন্টারনেটের, সবচেয়ে কম টাকায় আপনারা কীভাবে বেশি পরিমাণে এমবিগুলো নিয়ে থাকবেন, সেই অফারটা নেওয়ার জন্যই আজকে মূলত টিউটোরিয়াল। তো সুতরাং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশে বেল আইকনে অল ক্লিকে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় এবং সবার আগে নতুন নতুন অফারগুলো আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, তো চলুন কীভাবে আপনারা সবচেয়ে কম টাকায় বেশি পরিমাণ এমবিগুলো বা অফারগুলো আপনারা পাবেন, এর জন্য আপনারা একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারে সার্চ বারে আমরা যেই প্রসেসিংগুলো দেখাবো সেই সিস্টেমগুলো ফলো করলে আপনারা পেয়ে যাবেন। লিখবেন SUMON, এরপর লিখবেন 360.com, সুমন 360.com। এইটা লিখে আপনারা যখন সার্চ করবেন, সার্চ করলেই দেখবেন আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, এবং ওয়েবসাইট চলে আসলে এয়ারটেলের লো প্রাইস বেস্ট ইন্টারনেট যে অফারগুলো আছে সেই অফারটা আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, যদি আপনাদের সামনে এই লেখাটার পর এইভাবে না আসে, তাহলে কষ্ট করে আপনাদেরকে এই যে এখানে যে তিনটা দাগ দেওয়া থাকবে সেই তিনটার দাগের ভিতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে এয়ারটেল ফ্রি ইন্টারনেট এইটার ভিতরে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এয়ারটেলের যে অফারটা আসতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাছাড়া আপনারা এখানে এই যে তিনটা দাগ দেওয়া আছে এইটার ভিতর থেকে ফ্রি ইন্টারনেট এবং অনলাইন ইনকাম, বাংলালিং, জিপি, রবি, এরকমের যে অফারগুলো, সকল অফারগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম টাকায়। অর্থাৎ এই পোস্টার ভিতরেই কিন্তু সকল অফারগুলো পেয়ে যাবেন। জাস্ট এই যে রিড মোর, এখানে যখন ক্লিক করবেন, তো ক্লিক করলেই এখানে বিস্তারিত দেওয়া থাকবে কীভাবে আপনারা কম টাকায় নেবেন। তো দেখেন বন্ধুরা, এখানে এই অফারগুলো নেওয়ার জন্য যে কোডগুলো আছে, এই যে কোডগুলো দেওয়া আছে এইটাও আপনারা দেখতে পারেন। তাছাড়া বন্ধুরা, এখানে সব প্রসেসিংগুলো দেওয়া আছে, যারা ইংলিশগুলো না বুঝেন তারা ইচ্ছে করলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বিষয়। তো এখানেই রাখবো, আল্লাহ হাফেজ।